কথা তুমি কোৱাথুন ঘৰ বেনেং মানুহ নাই তো ও মা তুমি ইমান বেয়া লৰা ইমান বেয়া লৰা তোমাৰ মতলব কি হা মতলব কি মতলব কম বাও ও ও ও আনিয়া আনিয়া ও তাও মুখখন এবাৰ দেখুৱাথুন ইমান দিন দেহোন তোমাৰ মই মুখখন দেখাই নাই মই এতিয়া মুখচুক দেখাব নোৱাৰো বুলি কৈছো নহয় আৰু কথা যে কোৱা আৰু তই কি ছাগাল তো মোৰ কিবা লগ হ'ব পাৰে নেকি আৰু ইমোৰ লগত কথা পাতব কিয় নকব কথা কব তো তই আ মাই আ মাই আ আ কেনেকে মাতিবি তাই আকৌ পে এনেকে মাতব তহন আমি তোমাৰ জাহাজৰ হিন্দী মেলাছিলে মানে উৰা জাহাজৰ উড়াজাহাজ নিয়ে আমরা হয়তো লাইনে বেরিলে লাইনে তার মানে তখন আমরা গুহারের দিকে উড়াজাহাজ চালাই উড়াজাহাজ নিয়ে সি প্যাসেঞ্জার তুলুম তারপরে পাশের দিকে আর একটা উড়াজাহাজ আইছি বাকি সব মানুষ বৃষ্টি ধরে ধরে তলে নামেছি আমার পায়ে দুঃখ পাইলাম যে নামা হারলাম না পরে এই সিরে করে ডাক্তার দেখলো যে গিলে ফেটে গেছে গা এই গিলে ফালাই দে সোনার গিলে লাগাই দিছি সোনার গিলা ও সোনার গিলা আপনি যে তো উপর থেকে পড়েও যে বাসলেন সেইটাই বড় কথা সাসা আল্লাহর রহমত আর ফুলমতির দুয়ায় বাইসে গেছি হ্যাঁ আজকে আপনার এই কথাটা জানলাম আমি যে কত দিন থেকে আপনাকে এই কথাটা জিজ্ঞাসা করব বলেই রয়েছিলাম আচ্ছা একটা কথা আমার সোনার গিলার রহস্য কে রে কয় না কিন্তু যে দিন গেলেসকে কেউ পাও কাটে নিয়ে যাবগা না 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 আপনি চিন্তাই করবেন না আমি কাউকে বলবো না যাও গ্লাস পানি নিয়ে হোক ঠিক আছে সাসা আমি যে মানুষটা হইতে পারি ঢিলা কিন্তু আমার পায়ে আছে সোনার গিলা না না এটা আমার হাসি ও পিতলা কাকা ভালে আছ না ও কি খবর ভাল না একদম ভালে মোর পিছে কাকা কোঠা টাকুলুম হই বিয়া পাবি নেকি কি কথা কসুন মোক কিন্তু কোঠা টাকুলি মিঠে খোয়াব লাগব খোয়াম বাৰু মিঠাই আগতে কথাটো কসুন লাজে লাগে তো থাবি দে কোন আৰু মই বাপে খুব আৰু জিলেবি মায়ে খুব ও হেতু এইটো বৰ ভাল খবৰ দে ও তহে মোক মিঠাই খোৱাব লাগে হাই শিপ্ৰা মইহে বাপে খুব মই কি খাম হা জানছিলু তো দুখ বুলি মুখন চাই পেট পোছা না খাং যা এই গেষ্ট কি লড়াই একদম বুজি না পাও ইয়ার এ পিখুচুন আসেনি বাইদ কক্সুন গাহনত আপা বিচাৰি নাপালি হে মোৰ ভাইটোকে পালি নহয় মানে বাইদেউ কি নহয় মাছিয়া ৱে কি নহয় মাছিয়া বাপা ৰে গোটেই গাঁও খান একেবাৰে ভেদেলো তাৰ পাতো নিচিনা কেম্বা কেম্বা গোন্ধল হৈ গেছি মোৰ হোলাই ভাই মোলা ভাইটোক বাপা ৰে তই প্ৰেম জালত ফেলাই একেবাৰে শেষ কৰি পেলছা তোক মই আগতে ৱাৰ্নিং দিয়া নাছিলো তথাপিও তই নাই নাই কৰি আছা মোৰ গাত একো দুখ নাই নহয় সি মাতে কাৰণেহে মই মাতো কিবা কথা কবা আছে হে হালৰ পিছে পিছে মই ঘূৰাৰ নিচিনা মোৰ ভাইটোৰ পিছে পিছে কিয় ঘূৰি থাকা হে মই তাৰ পিছে পিছে ঘূৰি ফুৰা নাই নহয় সিহে মোৰ পিছে পিছে ভেনা মাখিৰ নিচিনাকে ভেন ভেনাই ঘূৰি ফুৰে আপুনি মোক পচা বস্তু বুলি ভাবিছে নেকি কথাবোৰ কিন্তু চাই চিতি কব কি কৰবি কি কৰবি তই মোক তই মোক দম দিছে নেকি হে মোৰ লোকেল ঠাই যাই তই মোকে দম দে শুন মই চেনি ঘূৰবে পাৰো জানি দেনি আহু ধানৰ খেতি খং উঠলি কিন্তু মই ডাল ফাটি একখত মাৰি দিম একেবাৰে পাই যাবি জম্পুৰি হ'ব মোক এতিয়া ভাওনাৰ বচন মাতি শুনাব নালাগে নিজৰ চেনেহৰ ভাইটোক গৈ শুনাওগে মোৰ এতিয়া আপোনাৰ লগত মুখ চুপতি মাৰি থাকিবলৈ সময় নাই অ' মাইছেনা লাজ পাইছ নেকি হে মোৰ ভাইটোৰ লগত প্ৰেম কৰোঁতে লাজ পোৱা নাছিলি তোৰ বাপেৰে মোৰ ঘৰত যাই ফেলে চকু চিপেটো যাই কয় হাও মাৰি ৰেচলি ঠোক নামাৰ দিম আপুনি মোৰ দেউতাক গালি নাপাৰিব দে আপোনালোকৰ নিচিনা আমি ঠেক মনৰ মানুহ নহয় এ পিহুন তোৰ কাৰণে আমাৰ ঘৰখনত সুখ শান্তি বোলা বস্তুটো নোহোৱা হৈ গেছি এইবাৰ তোক মই লাষ্ট ৱাৰ্নিং দিলো দ্বিতীয়বাৰ যাতে মই এনে এনে কথা শুনে নাপাওঁ আৰু যদি শুনো একেবাৰে ফেলতে দিম বাছা এতিয়া যা কি চাই আছা হ'ব মই আপুনি নকলেও যাম আৰু মই চাই ল'ম আপুনি মোক কি ডাল কৰে যাওঁ এই ঠেকেৰি আপি স্কুলত যাই পেলাই লেবেল ফাৰ্মে আছি একেবাৰে কোনোবা দিনা খং উঠব মুৰ্গী মোচা দি মাৰি পেলাম বাছা Thank you.
জিলাপি বউ হ্যাঁ কি হল গেস্টিক দস্তির কি হইছে মাথা গরম তেমা গরম না দিমাগ গরম হইছে কি ও কি কইছে হি কি কইছি কি করা নাই কসুন হ্যাঁ অলা ভলিও তো নাকত চল পাকা লাগে মোরে দেখা পায় একদম নাকত চরম লাগি গেছে সিন ইজিলাখান বকি রাখাতে কি হইছে হেটুক এনাই মোর মাথা সেটা গরম হইছে দস্তিয়া হই না রাস্তা দি যাই আছে ও যাই আছে তার পিছত ও তার পিছত বাতত হি জিমান মানু লক পাইছি সকলকে কই ফুছি ও কি বলে বাপে হবা উচি আৰু মানুহ গেলাখনক মিঠাই খবা দিছি একদম হাৰা হাস্তি কৰি মাৰবাৰ হৈছি মানুহবিলাকক কি ৰাস্তাই হাতে এইগিলাখান কৰছে অ এই মানুহটো লগত যে কি হব মাথা চাথা গৰম কৰি দিয়ে মোৰ অ মই বাপেক নহবা পাৰো দিছোন তথাপিতো মই কিছুমান কথা জানো সেই বুলি ৰাস্তাই ঘাটে ঢোল কোবে মানুহ কিয় জনবা লাগে হয় না তই এইগিলাখান কথা বুজিবা কিন্তু মানুহ তাই এইগিলাখান কথা একো বুজি নাপায় আহক আজি তাৰ গাজি মই ভালকে একজাৰণ দিম জি কই কব কিন্তু মই কবলি নকব কি কৈছা এ মই কবলি নকব হে নকম যায় যা আহক আজি যা ওই পুলিশ পুলিশ ওই লেডি পুলিশ খারি কি হে এনকে তেল কাটেল কি কেসা আছে সিরাখানা জন্তুই সদি নয় মারা চলি ইমান খং করব লাগি না চিনি পাব লাগি হে কারণে চাইছু কিন্তু মই তো আপনাক চিনি পনাই কোন হে আপনি মই মন্ডলে আই এও পুলিশ হল খামধান রয়া খামধানর কথা কবা আইছি ফগনিয়া খাবা মই চিনি পাইছু তো তোর রতনি নয় না ও হয় তু হে মারা চলি তোর বাপেরে মু ভালদরে জানে কারণ তোরা যেখিনি মাটিত আসা সেখিনি মাটির কেলেঙ্কারি গিলাখান ভাঙি মই ঠিকঠাক করে দিছিলু ও পিছাই ধ্যান তোর বাপেরা কত আছে নাই ঢুকাল বহুত বছরে হল মই কি জানি এটা সরু আসল সেই কারণে পাইছু হে তো নাজনাও সরু আসলি আসলি কিন্তু মস্ত সিলিন্ডার আনাসলি লুটক পুটক করে ডাউরি ফুরে তোক দেখা পালি হাঁহি উঠিয়ে মই কিন্তু পুলিশ তে একদম সাবধান কই দিছু রহে বান্দা তো বারে বারে উপরতে মার দি থাকবো এটু গুনিয়াই এটু মোর হাজবেন্ড হাজবেন্ড নহয় ই হাপেন এই নিংনিয়া হাতির লগত বিয়া হওয়া আনছি বুঝছে না একেবারে মিলা নাই ভাইটি ভাই যে নহক বারো বয়ে নাপাবি এই বহুত দিনের পর আরম্ভ আরম্ভ তোর কথা শুনি আসল পিছে আজি দেখা পাই ভাল লাগিল মোরও ভাল লাগিল দক আপনি কেতিয়া আমার ঘর ফেলে আইব ভালকে কথা পাতিম দক ইটা যাও দক ডিউটি পেলে আইসু নয় বড় ভাগাল লাগছি এ কেনা লাগবো এই গরমত এইজোর কাপড় পিনছা তারপর খোঁজ কাড়ি কাড়ি আইসা সাইকেল এখানে কালে ওই লবি গাড়ি লবান লই বুঝছে আরাম পাবি অলা হব দক আইব কিন্তু আইম দে হবে দা যা ও বাবু তোর নাম তো কি কইছিলি মো নাম তো হাপেন নহয় আলু প্রসাদ ফুকন আলু নয় এই কারণে তোর ভাগ্যখান বড় ভালে বুঝছা চাকরি করা আপি এটা পাইছা হাওয়াতে বই বই খাইছা হয় না এই কারণে রশি দি পেটি মারছা কপাল ভালে তোর বেটা মারে চলি যা ভাল কথা কি যা ভাত খালি কেতামান খালোয়ে যাই কেতামান বাপ্পা ওই মুখ লাগি আরো ফেসিক লাগি ভাত ভাগতে নাইল আরো একবার বনবা দিছো আৰু তই কৈছে কেতামান খালো বুলি না খাও নহয় কেতামান বেছিকে খালো কিন্তু আজি লৈ তোৰ ঘৰত মই ভাত খাই জুতি নাপাওঁ আই আপোনালোকৰ ঘৰত কোনোবা আনহি আহিছে নেকি বাৰু আনহি নাই তো ঐ আগ দেখিছিল তই আনিয়া ক'ত আছে তাই আলিয়া কোন আলিয়া আই 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 এইখন ভদ্রমানৰ ঘৰ কি ছোৱালী নাম লৈ আছ তই উলা উলা তই আপা খাপলা কো পাওয়ার্ড বাই খাটেহি গন বাউলি সহযোগ করেছে নেসলে মার্লো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর মিন্ট্রা দ্য রোড স্টার উইমেন হরলিক্স হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায় এসবিআই লাইফ কুইকার রোডস ফুয়েল ফর দ্য রিয়েল ফিট অফিসার চয়েস আৰু আইডিয়া 4G ভাত খালি কেতামান খালোয়ে যাই কেতামান বাপ্পা ঐ মুখ লাগি আৰু ফেচিক লাগি ভাত ভাগতে নাইল আৰু একবাৰ বনবা দিছো আৰু তই কৈছে কেতামান খালো বুলি নাখাও নহয় কেতামান বেছিকে খালো কিন্তু আজিলৈ তোৰ ঘৰত মই ভাত খাই জুতি নাপাওঁ আই তো জিয়েরে ভাত রাঁধছি তই বা কে জুতি নাপলি খাওয়ার টাইম তো জুতি বুটি লাগে মাছ মাংস বারুচ নাই কোনি তো তারা মেরিয়া পারা আমি এটা নিরামিষ বুঝি আমার ঘরত মাছ মাংস নসলে মোর এটা দুখনকে সংসার আহানো টানি দিলি আরো আহানো টানি দিবে লাগবো এমান গিলা হরসা মই কোরপা করিম এই কারণে নিজের লোভে হামছু কবাত দেহ হবার পালি দগ্রি হাম আর নাপলি নাখাও
বাপো এইটো কি সিস্টেম কৰছ আই তন্দা নাখা নাই মোৰ কান্দল বনবা দিব পাৰা মই তন্দুৰ আলোহী আলোহী ঐ মায়েকে পহেকে আহিলে ই আলোহী তই ৰাতিপুৱাই আহা আৰু গধূলাই যা এইটো আৰু কেনে আলহীয়ে তাৰমানে তই মোক ঘনকা হাতো বেয়া পাইছা বেয়া পোৱা নাই এ মানে তোক আমাৰ ঘৰৰ সদস্য বুলিয়েই ভাবছো সেইকাৰণে আমি যি খাওঁ তোকো হে খুৱাওঁ মোৰ তোৰ অৱস্থা দেখা পাইছে হে তই মোক অলপ তই আলহী বুলি ভাবিছোন সেইকাৰণে তয়ো অলপ আলহীৰ দৰে আহা যোৱা কৰবিচোন মানে 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 মই কি ক'ব খুজিছো তই চাগে বুজি পাইছে আই কিন্তু কিয়া নাজানো সি হৈছে সব তোমাৰ কাৰণে হৈছে তোমাৰ কাৰণে আজি মই তোমাৰ বাইৰাৰ কথা শুনিবলগীয়া হৈছে সেইকাৰণে মই চালো তোমাক হাত জোৰ কৰি কৈছো প্লিজ আজিৰ পৰা আৰু মোৰ পিছত নাহিবা শিল্পী প্লিজ তুমি তেনেকে নক'বা তুমি নিজে জানা মই তোমাৰ লগত কথা নাপাতাকে তোমাক নেদেখাকে কেনেকে থাকিম কোৱাচোন তুমি কেনেকৈ থাকা মই কেনেকৈ জানিম মোক লগ পোৱাৰ আগতে যেনেকৈ আছিলা তেনেকৈ থাকিবা ঠিকেই কিন্তু কি জানা শিল্পী আগৰ দিনগিলাখন বেলেগ আছিল আৰু এতিয়া দিনগিলাখনো বেলেগ আগতে মই নিজক লৈ ভাবছিলোঁ আৰু ইথেন তোমাক লৈ ভাবো আৰু আৰু তোমাক চাবৰ কাৰণে মই কিমান পাগল হৈ থাকো জানা সব তোমাৰ কামৰ কাৰণে মই আজি ভুগিবলগীয়া হৈছে চোৱা চালো মোৰ কাৰণে মোৰ মা দেউতাই সকলো তেওঁলোকে বেয়া পোৱা কাম মই কেতিয়াও কৰিব নোৱাৰো সেইকাৰণে যি ভাবিছিলা ইয়াতে সামৰা আৰে তুমি সামৰা বুলি ক'লে মই কেনেকে সামৰো কোৱা শিল্পী তুমি তুমি কলেজত অহা টাইমত মই জানো বাটত নোলাকা থাকিব পাৰিম অ পাৰিব লাগিব আহা নোৱাৰো তোমাৰ লগত কথা নাপাতাকে মই কেনেকে থাকিম কোৱা নাজানো মুঠতে সেইটো কৰিব পাৰিব লাগিব হ'ব তোমাৰ কথাটো মই বাৰু মানিলো কিন্তু কিন্তু মোৰ মনটো কেনেকে বুজাম কোৱা নাজানো মুঠৰ ওপৰত আজিৰ পৰা আৰু মোক আমনি নকৰিবা গুড বাই আপুনি মানে মোক খেদিছে নাই তোমাক মই বুজাইছো তই ইয়াৰ পৰা ওলাই এতিয়াই কথা বেয়া হৈ যাব কিন্তু নহলে তাকেইতো কোনটা ছোৱালীৰ নাম লৈ আছে ই অ নজনা ভাও ধৰি থাকে গম পাওঁ মই আহিছো তেতিয়া আপোনাক এটা কথা কৈ যাওঁ কি কথা অ কি কথা মানে অ' তাত আপুনি অলপ সাৱধানে থাকিব কি হৈছে পৰিষ্কাৰ অ ডিংগা নানাই দে থানুমানিকৰ ঘৰত গৈ একেবাৰে সি উৎপাত নকাই দিছে গম পাইছেনে আপোনাৰ ঘৰতো আহিব পাৰে সাৱধান উৎপাত অ মই এনেকুৱা কিবা এটা কি কোনটো পাইছিলোৱে অ টনি মোক কি হ'ব এতিয়া অ টনি তুমিয়ে মোক বচোৱা নহলে মই একে নিঘমে মৰি লোৱাও অ ভিনি বাইয়ে থাকাক লগে আপুনি টেনচনে নল'ব আপোনাক কাইও একো কৰিব নোৱাৰে আছো আছো চাওচোন মোৰ মতাৰ গাত হাত কুনি দেই তাৰ হাত ছিঙি দিম দেখিলি দেখিলি এইজনী হে মোৰ আচল ঘৈনী ন টনি কৰিম কৰিম বুলি আজি বহুদিনে হ'ল সিহঁতৰ ঘৰৰ বেজিৰ সমান আগৰ মাটিখিনিও তই নিজৰ নামত কৰি ল'ব নোৱাৰিলি এনেই বগীৰেকা এ হবয়ে গিৰেতেনি নিজৰ মাতাটো কিমান দম দিব নালাগে হলি বেজিৰ আগত আহা কি গোটেইখিনি মাটিয়ে হৈ যাব তোন ধৰ হব তই এইকেইটা কামত বেছি মাথা ঘঁহাবা নালাগে অলপ পাকঘৰত মাথা ঘঁহা কি হল কচোন ঐ ৰাস্তাই ঘাটে এইগিলাখান কি গাই ফুৰছা ক'ত কি গালো মই বাপে খোৱা কথা তাই এনেকে ৰাস্তাই ঘাটে কৈ ফুৰাৰ কি দৰকাৰ আহা ফূৰ্তি লাগছে না বাপে ঘঁহে কাৰণে হে কচোন ফূৰ্তি লাগছে
লাগছে ফুটি লাগছে তাই নিজে ফুটি কর বেলাগক মাটি আনি ফুটি করার কি দরকার বাপেক তই হে হবি কথাটো গম পাইছাই মণ্ডল বুঝুন মাটির কেসটো লাহে লাহে গরম হৈ যায় আছে কোন হারে কোন জিকে ধরিবাই পারা নাই মোৰ বুদ্ধিমতে যদি কাম কৰা তিথান কিবা এটা আশা কৰিব পাৰা আৰু যদি দমসম দি ফেলে মাৰকিল কৰা কিবা চেষ্টা কৰা তেতিয়াহ'লে আশা বাদ দিয়াই ভাল হ'ব আন পাইছোঁ না মানে মোৰ যে ল'ৰাটো চেলকা বৰ লেতেৰা বস্তু ডেঞ্জাৰাছ বস্তু সি তেজ গৰম বস্তু মাটিখিনি বুলি নিজৰ নামত নকৰাকলে কি ঠাণ্ডাই নহয় সি বয়া কথা ভাই তোৰ ওপৰত যদি হেন্দে কিবা মানহানি কেছ কৰি দিয়ে তেতিয়া তোৰ পুতেৰে ৰাঙা ঘৰৰ ভাত খাব লাগিব জানাতো সব জানো ময়োতো গাঁও বুঢ়া দেচোন ইধান পাকতন হলি অ তথাপিও আইন কানুন বোলা বস্তুটো অলপ হলেও জানো দেচোন তই কোৱা বুদ্ধিটো মোৰ মিছেছে কৈছে সেইমতে কামটো কৰিলে বেয়া নহয় বেয়া নহয় ভাল হাও কিয়ে মারে চলি একেবারে টাইমত চান চা একেবারে খাও খাও লাগি আছিল আই হয় নেকি হেৰি আপুনি দাদাৰ লগত কথাটো আলোচনা কৰিল কি কৰিলে ভাল হ'ব কথাটো শুন পাতিয়ে আছো এনেকে মাজত মাত দিব নালাগে নহয় কি কৰিব লাগে মই নিজে কৰিম 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 বুলি আজি বহুত দিনে হল সিহঁতৰ ঘৰৰ বেজিৰ সমান আগৰ মাটিখিনিও তই নিজৰ নামত কৰি ল'বা নোৱাৰিলি এনেই বকি থাকা এ হ'বয়ে গিৰে তেনি নিজৰ মাথাটো কিমান দম দিবা নালাগে হলি বেজিৰ আগত আহা কি গোটেইখিনি মাটি হৈ যাব তন্ধৰ হ'ব তই এইকেইটা কামত বেছি মাথা ঘঁহা নালাগে অলপ পাকঘৰত মাথা ঘঁহা আঞ্জাখন অকণমান টেষ্টি বনাবি যা আঞ্জা খাই মাৰে চলি তোৰ মাইকীনী কিন্তু কম বস্তু নহয় আই বৰেশ্বৰৰ জী দীপালীৰ জীয়েক হয় নাকি সেইকাৰণে তো চাহা বেয়া কথা বলি কিন্তু বিঙি হলে পটকে শুনা পাই হলেও কিন্তু মই বাপেক হম আইও লালু 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 তৈ 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 বাই থাকান্তই ভাল আছিল ঘরত সরে হা গরু ছাগল সব চাছিল এই দুটো আনি মোর আকো লাভ নহল খালি দন খাইছিয়া মারা মারি এগলে খানি র আমার এতে সিনিয়র জিনিয়র সোর কোন আছে মেলকে অলপ সন্দেহ হয় তারে বাউন্ডারি তো অলপ সার্ভে করি চাও বৰ্তমানক কেলান একো সম্পৰ্ক নাই আৰু আমিনি কৰিলো তাইক মহিন কৰো তাই কেতিয়াও কৰা নাই তাৰমানে তই কি কবা উচা মই তাইক কথাখিনি কোৱাত মোৰ ভুল হৈছিল মই ঠিক ভুল বুলিও কোৱা নাই কিন্তু তো আকো নাজনা নুশুনাকে তাই কিমান গালি গালাজ করবা নালগেছিল বাহ কিয়া বাত হে ও পণ্ডিত মন্দলে যে আমার ঘর দাই মাইরিস চলি এঙ্কা যে আখা প্রমাণ গাড়ি পাত থই গেল হেতু হেতু কি হরু কথা তাতে কি আমার মান সম্মান যাও নাই হে হেতু বারু হয় কিন্তু কিন্তু কিছুমান কাম কিছুমান সময়ত ভাবি চিন্তি করা না যায় বাই আর তো হেতু কথা ভালকাই জানা বুঝি পাছো তুই গোটাই হয় নেকি মই জানো মোৰ মৰামৰ একমাত্ৰ ভাইয়ে মোৰ কথা ভালকৈ বুজি পাব এ চাওঁ আমি দুটা একদম ক্লোজ ফ্ৰেণ্ড হয় নে নহয় এতিয়া হলি আমাৰ কথা গিলা খান মনে মনে লোকে আমি দুটা মিলা মিলিকে চলি থাকিব লাগে কৰিছোঁ হয় নেকি ও বাপা তই মোৰ কথা গিলা খান কিমান লোকেছিলি আগতে লুকুৱা নাছিলো যদি এথান পাই লুকাম দে কচমছে এ চাওঁ ভাই
আমার দুটার সম্পর্কটো কিন্তু তই একদম ভুল নবুঝবি। নাই 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 নবুঝি দে বাপ্পাও। যিয়ে নহক তোর বাইরে হিসেবে তোর জীবনটো ধ্বংস হওয়া তোমায় কিঠানো নিবিচার। ভয় লাগে আপা, তো যদি এইগুলান প্রেম জালত পড়ে কেতাবা বিপদত পড়া, সেইকারণে ইমান চিন্তা করু। হাও ছাগাল দেখুন মোর এইটু এতেও কি মরাম, মোর ভাতর মার খাওয়া ছাগালক গাছর পাত খুয়ে আছে। মোর ভাবধারা চিন্তা গিলা এখন ভালেই, ভবিষ্যতে এনেকুয়া হলি মই কিন্তু জ্যোতিষী হয়ে যাব পারিম। আলুর তাত মোর 50,000 টাকার চেক এখন আছে, এইখন ঘুরাই লাগে, নহলে কিন্তু কথা বেয়া হয়ে যাব। ও কেসটো নগেন ওই দাদা, আপনি অল্প বহক, মই অল্প বাহিরে মলয়া হওয়া খাই আহ, আপনি বহকসুন দে। ওব চালাকি নহয় ইয়াতে রাখক, জিবেরে ওলা কাগজখান পড়ি যাও, কি বা লেখা আছে বুঝছা? আরে দশটা দাও। আরে ভাই পেপারখান পড়ি উঠবা দিছুন, পড়ি উঠি তো পয়সাটো দিন, কি বা লেখা আছে দুপুরিয়ার কাগজ? এ তেরি পেপার পয়সা লগে লগে দাও, বহিনি করি নাই দুপুর হয়ে গেছে গা। এই দুপুর বেলাক লাগি তো বহিনি করবো পারা নাই। আরে পেপারই দুপুরের খাপলা কো পাওয়ার্ড বাই খাটেহি গন বাউলি সহযোগ করিলে নেসলে মার্লো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর মিন্ট্রা দ্য রোড স্টার উইমেন হরলিক্স হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায় এসবিআই লাইফ কুইকার রোডস ফুয়েল ফর দ্য রিয়েল ফিট অফিসার চয়েস আৰু আইডিয়া 4G